लाइव कोलकाता के अपडेटेड न्यूज के लिए सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल बटन दबाएं। 4 जुलाई को काकाडूबा के मछली पकड़ने के बंदरगाह से लगभग 150 ट्रॉलर मछली की खोज करने के लिए गहरे समुद्र से गुजरे। फिर 6 जुलाई को सभी ट्रॉलर प्राकृतिक आपदा के कारण तट पर लौट आए, पर 4 ट्रॉलर समुद्र में डूब गए। इसके अलावा लगभग 32 ट्रॉलर भारत को पार कर बांग्लादेश में प्रवेश कर गए। ट्रॉलर बांग्लादेश के पटुआखली बंदरगाह में थे। बुधवार को वही 32 ट्रॉलर बांग्लादेश सरकार ने वापस लौटा दिए। ফিশারম্যান এবং কতটা ট্রলার আজকে হ্যান্ডওভার করলেন? আসলে আজকে 516 জন ভারতীয় বা মৎস্যজীবী এবং 32টা ট্রলার, যেগুলো বাংলাদেশের কাস্টাডিতে ছিল, বাংলাদেশের কোস্টগার্ডের কাস্টাডিতে, বাংলাদেশের পায়রা বন্দরে ছিল গত 6 তারিখ থেকে। তিনারা গত 4 তারিখে কাকদ্বীপ থেকে মাছ ধরতে বেরিয়েছিলেন রাত্রিতে, এবং ফাইনালি দুর্যোগের কবলে পড়াতে বাংলাদেশে ওনারা ঢুকে পড়েন এবং সেখানে বাংলাদেশ কোস্টগার্ডের আন্ডারে ছিলেন। আজকে আমরা ওনাদের আমাদের আয়ত্তে নিতে পেরেছি। গতকালই বাংলাদেশের দুটো জাহাজ, ওদের কোস্টগার্ডের মনসুর আলী এবং স্বাধীন বাংলা, এই দুটো কোস্টগার্ডের জাহাজ আমাদের বর্ডারের উপরে, আমাদের ইন্ডিয়ান কোস্টগার্ডের আরও দুটো জাহাজ, সেটা ছিল বিজয়া এবং আমোক, তাদেরকে হ্যান্ডওভার করে কালকে দুপুরবেলা, এবং সমস্ত বিপদ কাটিয়ে ওনারা ভালোভাবে সুস্থভাবে সকলে ফিরে এসেছেন। আজকে সকালে কাকদ্বীপ হারবারে ওনারা ঢুকেছেন, সকলে সুস্থ আছেন, তারা বোটগুলো সমস্ত ঠিক আছে, খুব একটা ক্ষতিগ্রস্ত কোনো বোটকে আমরা পাইনি, এবং আমরা আজকে আনুষ্ঠানিকভাবে রাজ্য প্রশাসনকে, এডি ফিশারিজ এবং আমাদের এসডিও অফিসের যারা রয়েছেন এবং পুলিশ প্রশাসনের যারা রয়েছেন, ওনাদেরকে কোস্টগার্ডের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে আমরা ওনাদেরকে হ্যান্ডওভার করি।